নমস্কার প্রিয় দর্শক বন্ধু, ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করে। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, পামেস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় কয়েকটি ধনযোগ সম্পর্কে বা ধনযোগ সম্পর্কে। তাই অবশ্যই নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন আপনার হাতে এই রেখাগুলি বা এই চিহ্নগুলি রয়েছে কিনা। যদি এই চিহ্নগুলি আপনার হাতে থেকে থাকে, তাহলে আপনার বর্তমান পরিস্থিতি আজ যাই হোক না কেন, ভবিষ্যতে কিন্তু আপনি অবশ্যই ধনী হবেন। একটা কথা বলবো যে দেয়ার আর লর্ডস অফ ধনযোগাস ইন আওয়ার পাম। মোটামুটি 56 প্রকারের ধনযোগ কিন্তু আমাদের হাতে থেকে থাকে। তার মধ্যে কয়েকটি মুখ্য ধনযোগ, বিশেষ করে আজকে আমরা আলোচনা করব 5টি মুখ্য ধনযোগ সম্পর্কে, এবং পরবর্তী সময়ে অন্যান্য ধনযোগগুলি নিয়েও অবশ্যই আমরা আলোচনা করব। তো প্রথমেই বলবো বা প্রথমেই দেখাবো যে ধনযোগ বা দেহ ধনযোগের সংকেতটি সম্পর্কে। সেটি দেখার জন্য আপনাদেরকে দেখতে হবে হাতের তর্জনী আঙুলের ঠিক নিচের এই অংশটি, অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্টটিকে। হাতের জুপিটার মাউন্ট বা বৃহস্পতির ক্ষেত্রে যদি আপনার হাতে একটি যে কোনোভাবে চতুষ্কোণ চিহ্ন বা যে কোনোভাবে স্কোয়ার টাইপের সাইন যদি আপনার হাতে থেকে থাকে, তো এটিকে অত্যন্ত শুভ মানা হয়ে থাকে। এটি হলো প্রথম প্রকারের ধনযোগ। এই চিহ্নটি যাদের হাতে থেকে থাকে তাদের দেখবেন কোনো বিষয়ে বোঝানোর ক্ষমতা কিন্তু ভালো থেকে থাকে, এবং এরা যে কোনো বিপদেই পড়ুক না কেন, অবশ্যই ঈশ্বরের আশীর্বাদের দ্বারা এরা কোনো না কোনোভাবে সেখান থেকে রক্ষা পেয়ে থাকেন শেষ পর্যন্ত। এবং এদের পরিবারের বিষয়ে আর্থিক উন্নতি অবশ্যই কোনো না কোনোভাবে হতে থাকে। তো এই যোগটিকে আমরা কিন্তু প্রথম ধনযোগ হিসাবে বিবেচনা করেছি, বা এই যোগটিকে কিন্তু শাস্ত্রে প্রথম ধনযোগ বলা হয়েছে। যদি আপনার হাতে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি নিশ্চিন্ত থাকুন। যে দ্বিতীয় ধনযোগ সম্পর্কে বলবো, সেটি দেখতে হলে দেখতে হবে হাতের সূর্য পর্বত বা সান মাউন্টটিকে। হাতের এই আঙুলটিকে আমরা বলে থাকি অনামিকা আঙুল। এই অনামিকা আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা সূর্যের ক্ষেত্র বা সান মাউন্ট বলে অনেকেই জানি। এই সূর্যের পর্বত বা সান মাউন্টটিকে কিন্তু আপনাদের হাতে দেখতে হবে। যদি কোনো ব্যক্তির হাতে সূর্য পর্বতে এই ধরনের যদি একটি চিহ্ন থেকে থাকে, মৎস্য টাইপের চিহ্ন, বা এটিকে কিন্তু অনেকটা বর্গাকৃতির চিহ্ন অনেকে বলে থাকে, এই ধরনের যে মৎস্যাকৃতির যে চিহ্ন থেকে থাকে, এই ধরনের চিহ্ন যদি আপনার হাতে থেকে থাকে, তো এটিও অত্যন্ত শুভ একটি ধনযোগ। তবে এদের একটাই সমস্যা, এদের মধ্য বয়সের পর থেকে এদের মান, যশ, খ্যাতি এবং ধন প্রাপ্ত হয়ে থাকে। এদের প্রথম জীবনে বেশ খানিক স্ট্রাগল কিন্তু থেকে থাকে। তো এটিও একটি অত্যন্ত শুভ ধনযোগ। প্রায় মধ্য বয়সের পর থেকে কিন্তু আপনাদের আর্থিক স্থিতি কিন্তু বদলে যাবে। অবশ্যই আপনাদের মান, যশ, খ্যাতি এবং তার সাথে সাথে প্রতিপত্তি, সৌভাগ্য অবশ্যই বৃদ্ধি পাবে যদি এই ধরনের চিহ্ন আপনার হাতে থেকে থাকে। এবার দেখাবো তৃতীয় ধনযোগটির সম্পর্কে। তৃতীয় ধনযোগটি দেখতে হবে আপনার হাতের মস্তিষ্ক রেখায়। আমাদের হাতের এই রেখাটিকে আমরা মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন বলে থাকি, এটা আমরা সকলেই জানি। হাতের এই রেখাটিকে আয়ুরেখা এবং হাতের এই রেখাটিকে কিন্তু আমরা মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন কিন্তু বলে থাকি। এই ধনযোগটি উৎপন্ন হয় হাতের মস্তিষ্ক রেখায়। যদি কোনোভাবে এই সূর্যের পর্বতের একেবারে নিচে, সূর্যের পরক্ষেত্রের একেবারে নিচে মস্তিষ্ক রেখার উপরে যদি এই ধরনের একটি চতুষ্কোণ চিহ্ন গঠিত হয়, যেটি মস্তিষ্ক রেখা, অর্থাৎ হাতের যদি সূর্যক্ষেত্রের একদম নিচে যদি মস্তিষ্ক রেখার উপরে এই ধরনের চতুষ্কোণ চিহ্ন থাকে এইভাবে মস্তিষ্ক রেখাটি থেকে থাকলো, এবং এর দুপাশে যদি একটি চতুষ্কোণ চিহ্ন থেকে থাকে, অনেকের হাতে একাধিক চতুষ্কোণ চিহ্ন এইভাবে থাকতে দেখা যায়, এটিও কিন্তু কার্যকরী, কিন্তু অবশ্যই সূর্যের ক্ষেত্রে থাকতে হবে। অবশ্যই একটি চতুষ্কোণ কিন্তু সূর্যের ক্ষেত্রে থাকতে হবে। যদি সূর্যের ক্ষেত্রে যে কোনোভাবে একটি এই ধরনের দুপাশেই চতুষ্কোণ চিহ্ন অবস্থিত থাকে, তাহলে এই চিহ্নটিকে কিন্তু আমরা শুভ ধনযোগ হিসাবে বিবেচনা করে থাকি। তাতে আপনি যে কোনো অবস্থায় আজকের দিনে থাকুক না কেন, পরবর্তী সময়ে আপনার আর্থিক উন্নতি অবশ্যই হবে, এবং এর সাথে আপনি অবশ্যই যদি মস্তিষ্ক রেখায় আপনার মস্তিষ্ক রেখায় যদি এই ধরনের দ্বিশাখা থেকে থাকে, অর্থাৎ মস্তিষ্ক রেখার শেষে যদি বাইফোর্ক থেকে থাকে, যে কোনোভাবে থাকতে পারে, যদি বাইফোর্ক থেকে থাকে এবং এর সাথে সাথে এই চিহ্নটি থেকে থাকে, একসাথে যদি এই দুটি চিহ্ন থেকে থাকে, তাহলে তো অবশ্যই ঘটবে। যদি এই ধরনের চিহ্ন থেকে থাকে তাহলে আপনি অবশ্যই নিশ্চিন্ত থাকুন, আপনার আর্থিক উন্নতি অবশ্যই ঘটবে। এবার দেখাবো চতুর্থ ধনযোগটিকে। চতুর্থ ধনযোগটি দেখার জন্য আপনাদেরকে দেখতে হবে হাতের লাইফ লাইন বা হাতের আয়ুরেখাটিকে। হাতের এই রেখাটিকে আয়ুরেখা বা লাইফ লাইন বলা হয়ে থাকে, এটা আমরা সকলেই জানি।
এই হাতের আয়ুরেখা বা লাইফ লাইনের পাশে এই ধরনের কিছু অনুগরেখা বা সহকারী রেখা দেখতে পাওয়া যায়। এই রেখাগুলিকে আমরা মার্শাল লাইন, মার্স লাইন, দেবদূত রেখা এই সমস্ত কথা বলে থাকি। যদি আপনার হাতে এই ধরনের আয়ুরেখার পাশে আয়ুরেখার এমন অনুগরেখা থেকে থাকে যেটি আয়ুরেখার সাথে সাথে শুরু হয় এবং আয়ুরেখা শেষ হওয়ার সাথে সাথে শেষ হচ্ছে, অর্থাৎ দীর্ঘ আপনার হাতে মার্শাল লাইন থেকে থাকে, তাহলে এটি অত্যন্ত শুভ একটি যোগ। অনেকের হাতে দেখতে পাওয়া যায় এই ধরনের ছোট কোনো একটি জায়গা থেকে উৎপন্ন এখানে শেষ হয়েছে, কোনো জায়গায় এই ধরনের হতে পারে। কিন্তু যদি আপনার হাতে এমন হাতের অনুগরেখা, আয়ুরেখার অনুগরেখা বা মার্শাল লাইন বা দেবদূত রেখা থেকে থাকে যেটি একদম আয়ুরেখার সাথে সাথে চলে, আয়ুরেখার সাথে সাথে শেষ হয়, অর্থাৎ বৃহৎ হয়ে থাকে, তাহলে এই রেখাটিও অত্যন্ত শুভ একটি ধনযোগ ক্রিয়েট করে থাকে। এই রেখাটি যে ধনযোগ ক্রিয়েট করে থাকে এটি অবশ্যই জীবনে, অবশ্যই আপনার মধ্য বয়সের পর থেকে আপনার জীবনে অবশ্যই সুখ সুবিধা ঐশ্বর্য, আপনার মান যশ খ্যাতি প্রোটেকশন সমস্ত কিছু দিতে সক্ষম। এই ধরনের রেখা খুব শুভ, কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এই আয়ুরেখার অনুগ রেখাটিকে কোথাও ভাঙা থাকা চলবে না বা দ্বিখণ্ডিত থাকা চলবে না এবং অবশ্যই প্রমিনেন্ট থাকতে হবে। অনেক কম ব্যক্তির হাতে এটা প্রমিনেন্ট থাকতে দেখা যায়, যাদের হাতে থাকবে এটি কিন্তু খুব শুভ ধনযোগ। তাতে আপনি বর্তমানে যে পরিস্থিতিতেই থাকুন না কেন, আপনি অবশ্যই ভবিষ্যতে কিন্তু ধনবান হবেন এই রেখাটির দৌলতে। এবার যে পঞ্চম বা শেষ ধনযোগটি আজকে দেখাবো সেটি দেখতে হবে হাতের বুধের ক্ষেত্রে, অর্থাৎ হাতের এই আঙুলটিকে আমরা কনিষ্ঠ আঙুল বলে থাকি। এই কনিষ্ঠ আঙুলের ঠিক নিচের এই অংশটিকে আমরা বুধের ক্ষেত্র বা মার্কারি মাউন্ট বলে থাকি। এই বুধের ক্ষেত্রে যদি কোনোভাবে আপনার হাতে একটি যে কোনো প্রকারের এই ধরনের একটি ত্রিভুজ চিহ্ন থেকে থাকে বা ট্র্যাঙ্গেল চিহ্ন থেকে থাকে, যে কোনো প্রকারের ছোট হতে পারে বৃহৎ হতে পারে, এই ধরনের যে কোনোভাবে বুধের ক্ষেত্রে কিন্তু প্রমিনেন্ট এই ধরনের ত্রিভুজ চিহ্ন থাকতে হবে। যদি ত্রিভুজ চিহ্ন প্রমিনেন্ট আপনার হাতের বুধের ক্ষেত্রে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ধনী হবেন। এই পাঁচটি রেখা বা পাঁচটি যোগের মধ্যে যত বেশি যোগ আপনার হাতে থাকবে আপনার জন্য ধন প্রাপ্তির বিষয়ে সেটা অত্যন্ত শুভ ফল দেবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ধনযোগ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। পরবর্তী ভিডিওগুলিতে আমি অন্যান্য ধনযোগগুলি সম্পর্কে অবশ্যই জানাবো। হাতের রেখার সাথে মিলিয়ে দেখুন এবং অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার হাতে কয়টি ধনযোগ রয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে কিন্তু অল অপশনে সেট করতে ভুলবেন না। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।